ডিএনএ ছোট্ট একটি নামের সাথে আপনারা সবাই পরিচিত, কিন্তু এই ডিএনএটার কাজ কি আজকে আমরা জানবো ফর্মটা। এর আগে আমরা জেনে নিই ডিএনএ ফুল ফর্মটা কি। ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডেক্সোরাইবোনিক নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ জিনিসটা আসে আমাদের বংশ পরম্পরা থেকে, মানে আপনাদের বাবা মা থেকে। এই ডিএনএ জিনিসটার একটা উপকারিতা রয়েছে, ডিএনএ মাধ্যমে কে কার ছেলে সেটা বোঝা যায়, আবার কেউ যদি অন্যায় কাজ করে থাকে সেটাও জানা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে। এই জন্য প্রত্যেক মানুষের ডিএনএ আলাদা আলাদা হয়। আবার একজন দেখতে কেমন হবে, তার চোখ, তার নাক এবং তার দাঁত কীরূপ শেপ হবে, তার আকার কীরকম হবে, সে কতটুকু লম্বা হবে, সবই ডিএনএ ঠিক করে। এখন এই ডিএনএ জিনিসটা থাকে কোথায়, তার বাড়ি কই। ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, আবার এই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। আমাদের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ। আর একটা ফ্যাক্ট, 1 গ্রাম ডিএনএতে কমপক্ষে 21 কোটি জিবি ডাটা স্টোরেজ করার ক্ষমতা রাখে, যা আমাদের ফোন মেমোরি থেকেও 100 কোটি গুণ বেশি। আবার আমাদের শরীরে যতগুলো ডিএনএ রয়েছে সবগুলোকে যদি একত্রে করা হয় তাহলে সেটার দূরত্ব হবে আমাদের সোলার সিস্টেম থেকেও বেশি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নিচে ডিএনএ ব্যাপারে আরও তথ্য আছে, ক্লিক করে দেখতে পারেন।